जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल वंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। आमादेर जातीय संगीत सबे मात्र शेष हलो। तो देखो क्लास इलेवेन एवं क्लास टुएल्भर समस्त छात्र छात्रीरा तारा एके अपरेर संगे हाथ मिलिए निच्छे एवं तारा एके अपर के स्वागत जानाच्छे। आमादेर ए खेलाटा सम्पूर्ण भावे परिचालना करछे अमित स्यार। तिनी ए खेला के परिचालना करछेन आमादेर अमित भाई। तो देखो तुम्हारा देखते पाच्छो खेला এই মাত্র আমাদের টস আরম্ভ হবে। তো দেখো টস করছে অমিত। তো দেখো হেড করছে না টেল করছে সেটা আমরা ভালো করে দেখছি। তো দেখছি হেড করেছে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারবো কাদের কাছে বলটা থাকবে। আমাদের খেলা আরম্ভ হতে শুরু করেছে। তো দেখো আমাদের বল দেওয়া শুরু। সুব্রতর পায়ে বল, গুটি গুটি পায়ে এগিয়ে চলছে। সেখান থেকে সৌরভের পায়ে বল, মিল্টন থেকে সুব্রত, মিল্টন সেখান থেকে বিশাল, বিশাল থেকে চলে যাচ্ছে, বিশাল থেকে আবার চলে যাচ্ছে সৌরভের পায়ে বল। আমরা দেখতে পাচ্ছি বল দখলে কিন্তু একটা লড়াই চলছে, দুর্দান্ত ফাইট চলছে। মনে হচ্ছে আমি খেলাটা দেখছি আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের ম্যাচটা দেখতে পাচ্ছি। অসাধারণ খেলা। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজদীপের কাছে বল ছিল, রাজদীপ বলটা মারলো। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বলটা ঠিক ফাউল হয়েছে বিশাল, বিশালের পায়ে বল, বিশাল ফাউলটা করলো। সেখান থেকে চলে যাচ্ছে সুব্রত, সুব্রত বল নিয়ে যাচ্ছে সেখান থেকে বিশাল। তো দেখো আমরা দেখতে পাচ্ছি বল দখলের একটা লড়াই। মিল্টন সাইডে আমাদের দেখা যাচ্ছে সৌরভ, সৌরভ থেকে আমাদের মাইতি বাবু, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সুরজিৎ এগিয়ে যাচ্ছে, সেখান থেকে শুভ বলটাকে ধরে নিল। তোমরা দেখতে পাচ্ছি শুভ কিন্তু গোলকিপারের কাজ করছে। সেখান থেকে ভম্বল থেকে মিল্টন, মিল্টন থেকে সুরজিৎ, সুরজিৎ থেকে সুব্রত, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুভ বলটাকে ধরে নিল। আবার সৌরভের পায়ে বল, সৌরভ কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছে। বল দখলের একটা লড়াই চলছে, আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত ম্যাচ চলছে। বিশাল, বিশালের পায়ে বল, বলটা দিল, এগিয়ে দিল। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বলটা এগিয়ে যাচ্ছে আমাদের মিল্টনের পায়ে বল, মিল্টন বল নিয়ে এগিয়ে যাচ্ছে ক্লাস ইলেভেনের সুব্রত, বল নিয়ে এগিয়ে যাচ্ছে বিশাল, সেখান থেকে রিতেশ। অর্থাৎ আমরা দেখতে পারি ইলেভেনের সঙ্গে টুয়েলভের একটা জবরদস্ত লড়াই চলছে। আমাদের ক্যামেরাম্যান কার্তিক, আমাদের ক্যামেরাম্যান এবং মানে ম্যাচটা পরিচালনা করছে অমিত, মানে টোটাল আমাদের কিন্তু ফুল টিমটা এই খেলাটাকে পরিচালনা করছে। তো দেখতে পাচ্ছি রাজা, রাজার পায়ে বল, একটা ফাউল হয়েছে, সেখান থেকে দেখতে পাচ্ছি গার্ড করছে আমাদের বিশাল। তো রাজা কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে, ঠিক আছে ব্যাকে খেলছে রাজা। সেখান থেকে আমাদের ভম্বলের পায়ে বল, ভম্বল কিন্তু দুর্দান্ত খেলছে সুব্রত, সেখান থেকে বল চলে যাচ্ছে, আবার এগিয়ে যাচ্ছে বল। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রনীল, আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা খেলা চলছে, যে খেলাটা সরাসরি আমাদের চীনা মন্দির মাঠ থেকে কিন্তু সরাসরি চলছে। আমরা এই খেলাটাকে সরাসরি ক্যামেরা বন্দি করেছি, যতটা আমরা পেরেছি ততটা চেষ্টা করেছি। তো আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত খেলা। এই খেলায় কিন্তু টুয়েলভের ব্যাচ কিন্তু দুর্দান্ত খেলছে, তার সঙ্গে ইলেভেনের ব্যাচও কিন্তু দুর্দান্ত খেলছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজদীপ কিন্তু বিশাল বলগুলো সেভ দিল, রাজদীপ ভালো একজন গোলকিপার।
মনে আছে আর্জেন্টিনার মার্টিনেজের কথা মনে পড়ছে, যিনি বাস পাখি বলা হয় আর্জেন্টিনার, তারই মতন রাজদীপ খেলছে। মনে হচ্ছে যে আমি আজকে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচটা দেখছি। সৌরভের পায়ে বল, সৌরভ কিন্তু এগিয়ে যাচ্ছে, সৌরভ কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে। আমরা দেখতে পাচ্ছি বলটা ভম্বলের কাছে, সেখান থেকে সৌরভ সেখান থেকে বল নিয়ে এগিয়ে যাচ্ছে সুব্রত। তো আমরা দেখতে পাচ্ছি ম্যাচটা কিন্তু দুর্দান্ত চলছে, অসাধারণ খেলা চলছে। জুম করে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে এখানে খেলছে, লাল, সেও ভালো খেলে। সেখান থেকে আমাদের মাইতি বাবু সে বলটা মারলো। তো দেখো এখানে দেখতে পাচ্ছি যে রাজার কাছে বল, সেখান থেকে আমাদের রাজদীপের পায়ে বল, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সৌরভের পায়ে বল, বল মারলো আমাদের রাজদীপ, বল দখলের একটা লড়াই, সুরজিতের পায়ে বল। সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বলটা চলে গেল শুভর কাছে। শুভ আমাদের গোলকিপার ক্লাস টুয়েলভের, বিশাল আমাদের ক্যাপ্টেন ক্লাস টুয়েলভের, রাজদীপ আমাদের ক্লাস ইলেভেনের ক্যাপ্টেন। শুভ ব্যাপক খেলছে, তো দেখো বল নিয়ে এগিয়ে যাচ্ছে শুভ, গোল কি দেবে বিশাল, বিশাল এবার। তো দেখো বলটা দিল, আমরা দেখতে পেলাম সেখান থেকে সৌরভের পায়ে বল, সৌরভ কিন্তু ব্যাপক খেলছে, গোল 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 গোল, প্রথম গোল খেলো কিন্তু ক্লাস টুয়েলভ, অর্থাৎ ক্লাস ইলেভেন কিন্তু একটা গোল দিল, ঠিক আছে। তো দেখো বল নিয়ে এগিয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক সুন্দর কিন্তু খেলাটা চলছে। এই খেলা পরিচালনা করছে আমাদের অমিত ভাই, আমাদের এই খেলাটা পরিচালিত হচ্ছে সম্প্রভু। এই তো আর একটা গোল, আর একটা গোল, আমরা দেখতে পাচ্ছি যে পরপর কিন্তু দুখানা গোল খেলো কিন্তু ক্লাস টুয়েলভ, ক্লাস টুয়েলভ কিন্তু পরপর দুখানা গোল খেলো আমরা দেখতে পেলাম। অসাধারণ খেলা চলছে, এই খেলা সম্পূর্ণভাবে, এই খেলা সম্পূর্ণভাবে ব্রডকাস্টিং হচ্ছে চীনা মন্দির মাঠ থেকে। তোমরা দেখতে পাচ্ছ খেলাটা কিন্তু অসাধারণ হচ্ছে, আমাদের ক্লাস ইলেভেনের সঙ্গে ক্লাস টুয়েলভের বল দখলের একটা লড়াই, ক্লাস টুয়েলভের সুরজিতের পায়ে বল, সেখান থেকে চলে গেল বলটা, আমরা দেখতে পাচ্ছি বিশাল, বিশালের পায়ে বল, বিশাল বলটা এগিয়ে দিল সামনের দিকে, বলটা চলে গেল, আমি দেখতে পাচ্ছি ইন্দ্রনীল, তো ওই ইন্দ্রনীলের পায়ে বলই নেই, কী আর বলবো, তাও ছেলেটা চেষ্টা করছে, ইন্দ্রনীলের পায়ে বল, সেখান থেকে বল নিয়ে গেল বিশাল, সেখান থেকে আবার বল এগিয়ে যাচ্ছে ভোম্বলের পায়ে বল, ভোম্বল কিন্তু অসাধারণ খেলছে, ভোম্বল কিন্তু একটা গোলও দিয়েছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি খেলাটা কিন্তু অসাধারণ খেলছে, ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের জবরদস্ত কিন্তু খেলা চলছে। এই খেলা সরাসরি ব্রডকাস্টিং চলছে চীনা মন্দির থেকে, ব্রডকাস্টিং চলছে চীনা মন্দির থেকে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রনীলের পায়ে বল, সেখান থেকে আবার সেই ভোম্বল বল নিয়ে এগিয়ে যাচ্ছে, ভোম্বল কি গোল দিতে পারবে কি পারবে না সেটা আমাদের দেখতে হবে। সেখান থেকে এবার দেখো বিশাল, কিন্তু বিশাল না রাজা, রাজা কিন্তু বলটা মারলো, সেটা চলে গেল রাজদীপের কাছে, রাজদীপ বলটা এগিয়ে নিয়ে গেল, সেখান থেকে মিল্টন, মিল্টনের পায়ে বল, তো দেখো বাইরের দিকে বলটা চলে গেছে, থ্রো হবে, ঠিক আছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সৌরভের পায়ে বল, বল নিয়ে এগিয়ে যাচ্ছে, বা গোলটা ভালো ঠেকিয়ে দিল রাজদীপ। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে শুভর পায়ে বল, সেখান থেকে সুব্রত, আমরা দেখতে পেলাম ভোম্বল কিন্তু একটা গোল দিল, ঠিক আছে, অলরেডি ক্লাস ইলেভেন দুখানা গোল দিয়েছে, সেটা তোমাদের আমি দেখালাম রিপ্লেতে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি বলটা বাইরের দিকে গেছে, থ্রো হবে, সেখান থেকে বলটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সৌরভ, সৌরভ থেকে বলটা এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বল দখলের কিন্তু একটা লড়াই চলছে, রাজদীপের পায়ে বল, রাজদীপ কিন্তু খুব ভালো খেলছে, ক্লাস ইলেভেন দুর্দান্ত খেলছে, ক্লাস টুয়েলভও পিছিয়ে নেই, তারা কিন্তু বল নিয়ে চেষ্টা করছে গোল দেওয়ার জন্য, সৌরভ কিন্তু ব্যাপক খেলছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে খেলাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু চলছে, আমাদের সুরজিৎ ব্যাপক খেলছে, আমাদের কিন্তু ভোম্বল কিন্তু অলরেডি একটা গোল দিয়েছে, অর্থাৎ ক্লাস টুয়েলভের পর কিন্তু চাপ সৃষ্টি করেছে ক্লাস ইলেভেন, অলরেডি তারা কিন্তু দুখানা গোল দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে খেলাটা ব্যাপক সুন্দর করে হচ্ছে, আমাদের সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের চীনা মন্দির মাঠ থেকে। তো আমার মনে হচ্ছে সুরজিৎ একটু হাঁপিয়ে গেছে, এইদিকে সৌরভ কিন্তু ব্যাপক খেলছে, বিশাল কিন্তু গোলকিপার, এখন বলটা দুর্দান্তভাবে শট দিল, বলটা এগিয়ে গেল সামনের দিকে, সেখান থেকে আবার গোল দেওয়ার চেষ্টা করছে রাজদীপ,
আবার বলটাকে সেভ করে নিয়েছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি খেলাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এগিয়ে যাচ্ছে, দুর্দান্ত একটা লড়াই চলছে, দুর্দান্ত একটা ফাইট চলছে। তো দেখো বল দখলের একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে বলটাকে এই রে সুরজিৎ ছলে পড়ে যাচ্ছে, আবারও আমাদের কিন্তু রাজদীপ কিন্তু গোল ঠেকিয়ে দিল। অর্থাৎ রাজদীপ কিন্তু ব্যাপক গোলকিপারের কাজ করেছে, ব্যাপক সুন্দর খেলেছে। আবারও দেখো বিশাল, বা বিশাল কিন্তু বলটাকে সেভ করে দিল, বলটা চলে গেল অপর প্রান্তে রাজদীপের কাছে। তো দেখো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বলগুলো কিন্তু ব্যাপক খেলা হচ্ছে, ফুটবল ম্যাচ চলছে আমাদের সরাসরি, এই ম্যাচ সরাসরি সম্প্রচারিত হচ্ছে, ব্রডকাস্টিং হচ্ছে চীনা মন্দির মাঠ থেকে। এটা আমাদের 2023 সালের ফুটবল টুর্নামেন্ট, চলছে ক্লাস 11 এবং ক্লাস 12-এর মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছো যে এই ম্যাচটা কিন্তু দুর্দান্তভাবে চলছে, ক্লাস 11 কিন্তু ছেড়ে কথা বলছে না, ক্লাস 12 ছেড়ে কথা বলছে না। তো দেখো আমাদের ম্যাচ 20 তারিখে হয়েছে এবং 27 তারিখে একটা কোয়ার্টার ফাইনাল আছে এবং আমাদের 3 তারিখে কিন্তু ফাইনাল ম্যাচ আছে। তো দেখো সৌরভ কিন্তু ব্যাপক খেলছে, বা রাজদীপ কিন্তু বলটা ঠেকিয়ে দিল, মিল্টন বলটাকে কিন্তু এগিয়ে দিল, গোলের হাত থেকে সেভ করলো। তো দেখো এবার রাজা তো দেখো এই যে বলটা মারলো, সেখান থেকে দেখা যাচ্ছে মিল্টন থেকে এগিয়ে এসছে, তো রাজদীপ তো ব্যাপক খেলছে, গোলকিপারও কাজ করছে, অপরদিকে কিন্তু ব্যাকের কাজও করছে, তার সঙ্গে খেলছেও। তো আমরা দেখতে পাচ্ছি সরাসরি খেলাটা দেখতে পাচ্ছি। তো দেখো রাজদীপ বলটাকে এগিয়ে নিয়ে গেল, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আবার বলটা চলে গেল হচ্ছিল। তো দেখো শুভ কিন্তু এবার গোলকিপার নেই, এবার শুভ কিন্তু উঠে খেলছে। তো দেখো আমাদের কিন্তু এই যে এসডি একাডেমিক সেন্টার থেকে যে ক্লাব মানে খেলাটা চলছে আমাদের ক্লাস 9-এর সঙ্গে 10-এর খেলাটা হবে 27 তারিখে, সেখান থেকে যারা উঠবে, অর্থাৎ 27 তারিখে কিন্তু আমাদের একটা কোয়ার্টার ফাইনাল আছে এবং তার সঙ্গে আমাদের কিন্তু 3 তারিখে কিন্তু ফাইনাল ম্যাচ আছে। তো দেখো সরাসরি কিন্তু আমাদের এসডি একাডেমিক সেন্টার পরিচালনা করছে আমাদের এই সম্পূর্ণ খেলাটা। তো দেখো আমাদের বিশাল বলটা এগিয়ে দিল, সেখান থেকে আমরা দেখতে পারি যে সুরজিৎ কিন্তু বল নিয়ে চেষ্টা করছে যতটা পারে, ছেলেটা চেষ্টা করছে আর কি, কেউ যে বাজে খেলছে যে সবাই সেরকম বলাটা ভুল হবে, সবাই কিন্তু ব্যাপক খেলছে। সৌরভ কিন্তু খেটে খেলার চেষ্টা করছে, গোল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যর্থ হচ্ছে, বিশাল এবং সৌরভ কিন্তু ব্যর্থ হচ্ছে, চেষ্টা চালাচ্ছে ছেলেগুলো, আমি বলবো না যে চেষ্টা করছে না। রাজাও কিন্তু ভালো খেলছে, অপরদিকে শুভর খেলায় কিছু খামতি আছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, শুভ চেষ্টা চালাচ্ছে কিন্তু সঠিকভাবে খেলতে পারছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি এই খেলার মাধ্যমে ফুটে উঠছে, আরও প্র্যাকটিস করতে হবে শুভকে। সৌরভ খুব সুন্দর খেলছে এবং তার সঙ্গে বিশালও কিন্তু অনেকবার বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু গোলের সামনে গিয়ে গোলটা দিতে পারছে না, এটাই বিশালের মধ্যে সবথেকে একটা কমজোরি আমরা লক্ষ্য করতে পারছি। আমাদের ক্লাস 12-এর ক্যাপ্টেন বিশাল, সে চেষ্টা চালাচ্ছে খেলাটাকে সরাসরি ক্লাস 12-এর ম্যাচটাকে জিতানোর জন্য, যাতে ফুটবল টুর্নামেন্ট 2023 ক্লাস 12 যাতে জয়লাভ করে তার চেষ্টা চালাচ্ছে। অপরদিকে ক্লাস 11-এর রাজদীপও কম নয়, সে কিন্তু চেষ্টা চালাচ্ছে যে ক্লাস 12-এর উপর চাপ সৃষ্টি করে ক্লাস 12-কে হারানোর একটা কিন্তু কঠিন একটা প্রতিযোগিতায় কিন্তু উঠে পড়েছে। তো দেখো আমাদের সুব্রত কিন্তু ব্যাপক খেলছে, সুব্রত তার সঙ্গে আমাদের সুব্রত সৌরভ দুজনেই ভালো খেলছে, সুব্রত চেষ্টা করছে কিন্তু গোল আর দিতে পারছে না, এটাই সবথেকে বড় একটা খারাপ একটা লক্ষণ আমি সুব্রতর মধ্যে লক্ষ্য করতে পারছি, গোল দিতে পারছে না ছেলেটা। তবে বল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে সুরজিৎ, কিন্তু বল শর্তে কিন্তু বাইরে করে দিয়েছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি খেলাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু চলছে, ব্যাপক সুন্দর করে, এদের মধ্যে কোনো মারপিট দাঙ্গা হাঙ্গা কোনো কিছুই নেই, একে অপরের সঙ্গে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং করে খেলছে। অনেক হয় না মাঝে মাঝে খেলার মধ্যে ঝুল ঝামেলা হয়, সেরকম টাইপের কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না, কেউ যদি পড়ে যায় অপর পক্ষে কিন্তু তাকে কিন্তু আবার টেনে তুলে নিচ্ছে, সবথেকে একটা বড় একটা ব্যাপার আমরা লক্ষ্য করতে পারছি এই খেলার মাধ্যমে। শুভ কিন্তু মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছে, শুভ ঠিকঠাক করে খেলে উঠতে পারছে না, শুভ কি আগের শুভর মতন খেলছে না। মিল্টন চেষ্টা চালাচ্ছে কিন্তু অতটা সাকসেসফুল নয় যতটা পারে ছেলেটা চেষ্টা চালাচ্ছে, এটা বলবো। অপরদিকে বিশাল গোলকিপার, তো দেখো বল শট দিল,
সেটা এগিয়ে গেল ক্লাস ইলেভেনের দিকে। সেখান থেকে বল নিয়ে একটা লড়াই চলছে, দেখতে পাচ্ছি সুব্রত চেষ্টা চালাচ্ছে কিন্তু গোল আর দিতে পারছে না সুব্রত। এই খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে চীনা মন্দির মাঠ থেকে। তো দেখতে পারছো আজকে আমরা ক্লাস ইলেভেনের সঙ্গে ক্লাস টুয়েলভের একটা কঠিন লড়াই, যে লড়াই কিন্তু দুপক্ষ সমানভাবে লড়ছে। আমরা দেখতে পাচ্ছি ভোম্বলের পায়ে বল, ভোম্বল বলটাকে এগিয়ে দিল, সেখান থেকে চলে গেল আমাদের রাজদীপের পায়ে বল। রাজদীপ আমাদের গোলকিপার ক্লাস টুয়েলভের, সেখানে সুরজিতের সঙ্গে কিন্তু একটা কঠিন লড়াই। তো মত রাজদীপ কিন্তু মানে কঠিন লড়াই চ্যালেঞ্জ করা একটা ছেলে, সে কিন্তু কোনো সময় যেন হার মানতে চাইবে না। অলরেডি ক্লাস টুয়েলভ কিন্তু দুখানা গোল খেয়েছে, ঠিক আছে, সেই গোল কি পরিশোধ করতে পারবে ক্লাস টুয়েলভের বিশাল? আমাদের ক্লাস টুয়েলভের বিশাল হচ্ছিল ক্যাপ্টেন ক্লাস টুয়েলভের, সে কি পরিশোধ করতে পারবে? বিশাল কিন্তু লাল গেঞ্জি পরে আছে, যে সরাসরি ক্লাস টুয়েলভের ক্যাপ্টেনশিপ করছে। অপরদিকে রাজদীপ ক্লাস ইলেভেনের ক্যাপ্টেনশিপ করছে। তো দেখো ভোম্বল কিন্তু একটা গোল দিয়েছে, বড় একটা ব্যাপার। আর সৌরভ কিন্তু চেষ্টা চালাচ্ছে গোল দেওয়ার জন্য, সৌরভ অনেকগুলো বল তৈরি করে দিয়েছে বিশালকে, বিশাল তা সত্ত্বেও কিন্তু গোল দিতে পারছে না। বিশালের পায়ে বল, বিশালকে গোল দিতে পারবে চেষ্টা চালাচ্ছে। তো দেখো বল নিয়ে কিন্তু একটা কঠিন একটা লড়াই চলছে এইবার রাজদীপের পায়ে বল। তো দেখো বলটা রাজদীপ শট দিল, বল কিন্তু বাইরের দিকে চলে গেল, বলটা বাইরের দিকে চলে গেল। আমরা দেখতে পাচ্ছি রাজদীপ এবার বলটা শট দেবে। তো দেখো রাজদীপ আমাদের ক্লাস ইলেভেনের গোলকিপার এবং আমাদের ক্লাস ইলেভেনের ক্যাপ্টেন। বলটা এগিয়ে গেল সামনের দিকে, বলটা বাইরের দিকে চলে গেল। আমরা দেখতে পাচ্ছি যে আবার ওদের গোলকিপার কিন্তু শুভ হয়েছে, আবার রাজদীপ কিন্তু আর একটা বল ঠেকিয়ে দিল। রাজদীপ ভালো গোলকিপার, তার জন্য কিন্তু গোলগুলো খাচ্ছে না, এটাই সব থেকে একটা বড় ব্যাপার। ব্যাকে খেলছে আমাদের রাজা, তার সঙ্গে রাজদীপ আমাদের ব্যাপক গোলকিপার, দুজনের মানে মানে গোলের ভিতরে বল ঢুকতেই দিচ্ছে না, এটাই সব থেকে একটা বড় একটা ব্যাপার আমরা লক্ষ্য করতে পারছি। তো দেখো আমাদের বক্সির সুব্রতর পায়ে বল, সুব্রত কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছে, ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে। এই তো বলটা এগিয়ে দিল, তো দেখো গোল হবে কি হবে না, না বলটা বাইরের দিকে বেরিয়ে গেল। আবারও আমরা দেখতে পাচ্ছি যে খেলাটা কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের চীনা মন্দির মাঠ থেকে। বম্বলের আচ্ছা বল এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুভ, শুভ এই যে বলটা মারলো শুভ, সেখান থেকে দেখা যাচ্ছে বক্সি, বক্সি থেকে মিল্টন, মিল্টন পায়ে বল। তো দেখো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আবার বিশাল, বিশালের দিকে এগিয়ে যাচ্ছে বলটা। আবার বল তো একটা ব্যাপক লড়াই, গোল কি হবে কি হবে না, সৌরভ কিন্তু ব্যাপক খেটে খেলছে কিন্তু ছেলেটা গোল দিতে পারছে না। প্রত্যেকটা বল বানিয়ে দিচ্ছে বিশালকে, প্রত্যেকটা বল তৈরি করে দিচ্ছে, বক্সি করে দিচ্ছে কিন্তু বিশালকে গোল দিতে পারবে? তিনজনের আক্রমণের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লাস ইলেভেন। এবার দেখা যাচ্ছে একটা রিতেশ বলে একটা ছেলে, সেও খুব ভালো খেলছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি এই খেলার ভিতরে যে রিতেশ, বিশু এবং তার সঙ্গে সুমন্ত এবং লাল, লাল এই কজনও কিন্তু ভালো খেলছে। তো দেখো সরাসরি খেলাটা পরিচালনা করছে আমাদের অমিত স্যার, আমাদের ছোট ভাই অমিত দাস খেলাটা পরিচালনা করছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি খেলাটা কিন্তু গড়িয়ে যাচ্ছে সামনের দিকে, দুপক্ষ ক্লাস টুয়েলভ কিন্তু আক্রমণ করে যাচ্ছে গোল দেওয়ার জন্য, কারণ ক্লাস টুয়েলভ কিন্তু অলরেডি দুখানা গোল খেয়েছে। এই দুখানা গোলকে কী করে তারা প্রতিশোধ নিতে পারে সেই চেষ্টা কিন্তু তারা কিন্তু পর্যাপ্তভাবে চালিয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পারি যে এই খেলার ভিতরে কিন্তু ব্যাপক একটা খেলা চলছে, যে খেলার ভিতরে কিন্তু আমরা দেখতে পারি যে ক্লাস টুয়েলভ গোল দিতে পারবে কি পারবে না সেদিকে নজর করতে হবে। তো আমরা দেখতে পারি যে ক্লাস টুয়েলভ কিন্তু বল দখলে একটা লড়াই করছে সৌরভের পায়ে বল, সৌরভ ব্যাপক খেলছে, ব্যাপক খেলছে। সেখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের চলে আসছে ভোম্বলের পায়ে বল, ভোম্বল কিন্তু লড়াই করছে বলটাকে তোলার জন্য বিশালের হাত থেকে, পেরে উঠবে কি পারবে না সেটা দেখতে হবে। বল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচটা কিন্তু দুর্দান্তভাবে চলছে। আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের
নকআউট টুর্নামেন্ট, যে টুর্নামেন্ট সরাসরি এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রী খেলছে। ক্লাস নাইনের সঙ্গে টেনের খেলা হবে আমাদের 27 তারিখে। যারা এই নকআউটে যারা জিতবে তারা ফাইনালে যাবে। আমাদের ফাইনাল খেলা হবে 3 তারিখে। তো দেখো এখানে দেখতে পাচ্ছি যে ল্যাল কিন্তু খুব ভালো খেলছে, ঠিক আছে, খারাপ বলবো না, ছেলেটা ভালোই খেলে, ঠিক আছে। সেখান থেকে দেখছি সৌরভও ভালো খেলছে, সেখান থেকে শুভ বল নিয়ে যাচ্ছে, শুভ চেষ্টা করে কিন্তু পেরে উঠছে না, সব থেকে একটা বড় ব্যাপার, শুভ চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না। আমাদের এই খেলাটা সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে খেলায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মিল্টন সে কিন্তু চেষ্টা চালাচ্ছে, সে যতটা পেরেছে ততটা খেলার চেষ্টা করছে। সৌরভ ব্যাপক খেলছে, বক্সি খুব সুন্দর খেলছে, আমাদের ভোম্বলও খারাপ খেলছে না, কারণ ও কিন্তু অলরেডি একটা গোলও দিয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভোম্বলের পায়ে বল, সেখান থেকে বল দখলের একটা লড়াই, সেখান থেকে বিশাল বিশাল বল নেগে যাচ্ছে গুটি গুটি পায়ে, গোল দিতে পারবে কি পারবে না, সেখান থেকে দেখতে পাচ্ছি বলটা বাইরের দিকে বেরিয়ে গেল। এই যে বলটা মারলো সেখান থেকে বক্সি, বক্সি থেকে বলটা চলে যাচ্ছে ভোম্বলের কাছে, ভোম্বল থেকে বলটা নিয়ে চলে গেলো, বিশাল বিশাল বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে সামনের দিকে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বলটা চলে গেছে সুরজিতের কাছে, ক্লাস 12-এর ছাত্র সুরজিৎ। বক্সি, বক্সির কাছে বল, সেখান থেকে শুভ, আমরা দেখতে পাচ্ছি খেলাটা কিন্তু জমে উঠেছে খেলাটা, ব্যাপক হচ্ছে খেলাটা, কে গোল দেবে কারা জিতবে এটা আমাদের একটা দেখার ব্যাপার। মিল্টনের পায়ে বল, মিল্টন এগিয়ে যাচ্ছে, মিল্টন আবার বলটা ঠেকিয়ে দিল আমাদের সুমন্ত ভাই, ব্যাপক খেলে সুমন্ত, কিন্তু ভালো একজন ব্যাকে খেলে এবং তার সঙ্গে ভালো গোলকিপার এবং সে খুব সুন্দর মানে অলরাউন্ডার। তো দেখো এদিকে বিশাল বিশালের পায়ে বল, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ল্যাল বলটাকে এগিয়ে দিল সামনের দিকে, সেখান থেকে বিশালের পায়ে বল, সেখান থেকে দেখতে পাচ্ছি সুরজিৎ, সুরজিৎ থেকে সেখান থেকে শুভ, মানে বল নিয়ে একটা লড়াই চলছে, মানে যার কান বল কারোর কাছে থাকছে না, এ কেড়ে নিচ্ছে ওর বল, ও কেড়ে নিচ্ছে, এটাই মেন ব্যাপার। ও আমাদের অমিত ভাই ঢুকে গেছে খেলায়, ক্লাস 11-এর হয়ে সামান্য সময়ের জন্য খেলছে অমিত। তো দেখা যাক, বলটা এগিয়ে নিয়ে যাচ্ছে ল্যাল, ল্যালের কাছ থেকে বলটা চলে যাচ্ছে সুরজিৎ, সুরজিতের কাছে বল, বলটা চলে গেছে ল্যালের কাছে, সেখান থেকে বল চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সৌরভের পায়ে বল, সৌরভ কিন্তু বল নেগিয়ে যাচ্ছে, সৌরভের পায়ে বল, সৌরভ কেমন খেলতে পারবে সেটা আমাদের দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি সৌরভ কিন্তু ব্যাপক খেলছে সত্যি কথা বলতে, বল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, বল কিন্তু বাইরের দিকে চলে গেছে, ঠিক আছে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমরা আজকে খেলা পরিচালনা করছি সরাসরি উচ্চ মাধ্যমিকের সঙ্গে ক্লাস 11-এর, অর্থাৎ একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী। বিশালের পায়ে বল, বল নেগে যাচ্ছে সুমন্ত ভাই, কিন্তু বল আবারও বাইরের দিকে করে দিয়েছে। এবার বক্সির পায়ে বল, বক্সি তো বলটা কিন্তু বাইরের দিকে চলে গেল আবারও, সেখান থেকে আমরা বল দেখতে পাচ্ছি যে বলটা রয়েছে, বলটা দেখতে পাচ্ছি যে রাজার পায়ে বল, সেখান থেকে ল্যাল, ল্যালের কাছ থেকে বিশ্বর কাছে বল। তো দেখতে পাচ্ছি যে বল নিয়ে কিন্তু ব্যাপক একটা লড়াই চলছে। আমরা দেখতে পাচ্ছি এই খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে চীনা মন্দির মাঠ থেকে। তো দেখো ক্লাস 12 কিন্তু অলরেডি কিন্তু একটা গোল দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পারছো, ক্লাস 11 দুখানা গোল দিয়েছে এবং ক্লাস 12 একটা গোল দিয়েছে। ক্লাস 12 কি আর একটা গোল দিয়ে কি সমান সমান করবে সেটা আমাদের দেখতে হবে, বা ম্যাচটা কি আমাদের কি টাই হবে সেটাও দেখতে হবে। তো দেখো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বর পায়ে বল, বিশ্ব বল লেগে যাচ্ছে সামনের দিকে, অমিতের পায়ে বল ছিল, বলটা চলে গেলো সামনের দিকে, একদম বাইরের দিকে চলে গেল। তো আমরা দেখতে পাচ্ছি খেলাটা এবার রাজার পায়ে বল, বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে লালের পায়ে বল, সেখান থেকে বিশ্বর পায়ে বল, সেখান থেকে অমিতের পায়ে বল, অমিত এগিয়ে যাচ্ছে, ক্লাস 11-এর হয়ে খেলছে। তো দেখো দুর্দান্ত একটা খেলা চলছে, এই খেলাটা সরাসরি পরিচালনা করছে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাদের এখানে অনলাইন ক্লাস করানো হয়, তার সঙ্গে এখানে কিন্তু ক্লাস 9 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন দেওয়া হয়, তার সঙ্গে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে একটা টিম বানানো হয়। সেখানে কিন্তু আমাদের এই কোচিং সেন্টার কিন্তু বিভিন্ন বছরের কোনো নির্দিষ্ট সময়ে কিন্তু খেলা বের করে, বিভিন্ন ম্যাচ বের করে।
তো দেখো বল কিন্তু আমরা দেখতে পাচ্ছি বক্সির পায়ে বল, সেখান থেকে আমাদের শুভ, শুভ থেকে বক্সি, বক্সি বল নেগে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, সেখান থেকে বল চলে গেছে আমাদের অমিতের পায়ে বল। অমিত কি গোল দিতে পারবে কি পারবে না সেটা আমাদের দেখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাপক খেলা চলছে, অসাধারণ খেলা চলছে। এই খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে চীনামন্দির মাঠ থেকে। এই তো বলটা আবার সেভ করে দিল আমাদের সুমন্ত ভাই, ব্যাপক খেলে। সুমন্তর খেলা কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে, ব্যাপক খেলে। তো দেখো এখান থেকে বলটা আবারও মারলো, সেখান থেকে বলটা বাইরের থেকে চলে গেল। আর আমাদের যিনি ভিডিও করছেন কার্তিক, কার্তিককে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। ছেলেটা কঠোর পরিশ্রম করে কিন্তু ভিডিও ফুটেজটা কিন্তু তুলে ধরেছে সবার সম্মুখে। রাজদীপের পায়ে বল, রাজদীপ ক্লাস ইলেভেনের গোলকিপার এবং একজন নাম করা ক্যাপ্টেন, বলা যেতে পারে তিনি আর্জেন্টিনার ক্যাপ্টেন, আর্জেন্টিনার ফ্যান আছে। ম্যাচটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনা এবং ব্রাজিলের মতন যে ম্যাচটা চলছে সেরকমই খেলাটা আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, আজকে আমরা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের ম্যাচ দেখতে পাচ্ছি সরাসরি, ব্রডকাস্টিং হচ্ছে চীনামন্দির মাঠ থেকে। আমাদের এসবি একাডেমিক সেন্টার এই খেলাটাকে পরিচালনা করছে সরাসরি। তো তোমরা দেখতে পারছো বলটা নিয়ে, এই তো মিল্টন মারলো, সেখান থেকে বলটা না রাজদীপ মারলো। তো দেখো বলটা চলে গেল আমাদের, দেখতে পারছি যে সুমন্ত ভাইয়ের কাছে বলটা চলে গেল, সেখান থেকে বলটা আবার বাইরের দিকে চলে গেল। আবার থ্রো করতে হবে, দেখো আমাদের বিশ্ব বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে। তো দেখো থ্রো হবে, দেখতে পারছো পরিবেশটা দেখে নাও, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে কিন্তু খেলাটা পরিচালনা করা হচ্ছে। আবারও সেখান থেকে বলটা রাজদীপের কাছে, রাজদীপ বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস টুয়েলভ গোল দিতে পারবে কি পারবে না সেটা আমাদের দেখতে হবে। ক্লাস ইলেভেন কিন্তু দুখানা গোল দিয়েছে, ক্লাস টুয়েলভ কিন্তু একটা গোল দিয়েছে। সুপ্রিয় দর্শকার্থী, রাজদীপের পায়ে বল, রাজদীপ বল নিয়ে এগিয়ে যাচ্ছে, শট দিল, সরি বলটা চলে গেল বাইরের দিকে। আবার দেখতে পাচ্ছি থ্রো হচ্ছে, যেখানে ল্যাল, আমার যদি কোনো উচ্চারণে গণ্ডগোল হয়ে থাকে ছেলে মেয়েদের নাম, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ সকলের নাম আমি সঠিকভাবে জানি না। একটা ছেলে মেয়ে খেলছে, তাদের নাম আমি সঠিকভাবে জানি না, তার জন্য একটু গণ্ডগোল হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশাল, সে কিন্তু চেষ্টা করছে কিন্তু তাও সাকসেসফুল হতে পারছে না। বিশাল চেষ্টা করছে কিন্তু সাকসেসফুল হতে পারছে না। আমাদের বিশ্বও কিন্তু খুব সুন্দর খেলছে, বিশ্বও কিন্তু খুব সুন্দর খেলছে। আমরা দেখতে পাচ্ছি অমিতও ভালো খেলছে, বাহ বলটা কিন্তু বাইরের দিকে চলে গেল। আমাদের সুমন্ত ভাই বলটা শট দিল, বলটা এগিয়ে গেল সামনের দিকে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বলটা বিশ্বর কাছে, সেখান থেকে বলটা চলে গেল বাইরের দিকে, এবং সেখান থেকে বলটা সুব্রতর পায়ে বল, বল আবারও সেখান থেকে চলে আসছে বলটা বিশ্বর পায়ে, সেখান থেকে আবার বলটা চলে গেল আমাদের শুভর কাছে। আমরা দেখতে পাচ্ছি বল দখলের একটা লড়াই চলছে, সেখান থেকে বলটা দেখতে পাচ্ছি মিল্টনের কাছে ছিল, বলটা চলে গেল আবারও রাজা, রাজা কিন্তু ব্যাপক খেলছে, সেখান থেকে বলটা আবারও বাইরের দিকে চলে গেল, থ্রো হবে। তো দেখতে পারছো খেলাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু হচ্ছে। আবারও বিশাল মাথা দিয়ে এই হেড দিল বলটা। তো দেখো এই রে আরেকটু বলে অমিত গোল দিয়ে দিতে পারতো, কিন্তু সুমন্ত ভাই বলটাকে বাঁচিয়ে দিল। সেখান থেকে দেখতে পাচ্ছি বিশ্বর কাছে বল, এইদিকে খুব সুন্দর অসাধারণ খেলা হচ্ছে, সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু খুব হাসছে। অমিত কিন্তু আমাদের খুবই ভালো খেলছে, এবং তার সঙ্গে আমাদের সুমন্ত ভাইও খুব ভালো খেলছে, ভালো গোলকিপার। তো দেখো খেলাটা খুব অসাধারণ চলছে, সবার একটা টান টান উত্তেজনা চলছে, এবং এই খেলা দেখে কিন্তু সবাই কিন্তু খুব খুশি, সবাই হাসি মুখে আছে। তো দেখো সুমন্ত ভাইয়ের পায়ে বল, সেখান থেকে বলটা আবার এগিয়ে তুলে বিশালের কাছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বলটা নেগে যাচ্ছে, সেখান থেকে বিশ্বর পায়ে বল, বলটা কিন্তু বাইরের দিকে চলে গেল। তো দেখো আমরা দেখতে পাচ্ছি খেলাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু চলছে। আবারও বলটা অমিতের পায়ে, অমিত বল নিয়ে এগিয়ে যাচ্ছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি অমিত ব্যাপক খেলেছে, চেষ্টা করেছে, একটুখানি হলে ক্লাস টুয়েলভ কিন্তু আর একটা গোল খেয়ে যেত,
সুমন্ত ভাইয়ের সঙ্গে অমিতের যে বলের একটা লড়াই ছিল সেই লড়াই একটুখানির জন্য অমিত একটু পিছিয়ে গেছে, নাহলে কিন্তু ওখানে গোল কিন্তু অমিতের অনিবার্য ছিল। তো দেখো আমরা দেখতে পাচ্ছি বল রাজার কাছে, রাজা বল নিয়ে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে বলটা রাজদীপ, কিন্তু তাও কিন্তু একজন গোলকিপার রাজদীপ তা সত্ত্বেও কিন্তু সে কিন্তু এক্সট্রা ব্যাকে খেলছে এবং সব কিছু খেলাটা খেলার চেষ্টা করছে। তবে দেখো বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি শুভ কিন্তু চেষ্টা করছে খেলার দিকে, অপর দিকে বিশাল চেষ্টা করছে, বাট প্রত্যেকটা জায়গা কিন্তু আনসাকসেসফুল হচ্ছে, বলটা বাইরের দিকে চলে গেল। তো দেখতেই পাচ্ছো বিশ্ব, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বলটা সুমন্ত ভাই মারলো সামনের দিকে, বলটা এগিয়ে গেলো একদম বাইরের দিকে চলে গেল। আমরা দেখতে পাচ্ছি অমিত কিন্তু খেলা থেকে সরে যাচ্ছে, অর্থাৎ সে বিশ্রাম নিচ্ছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছো তোমরা আবার বল নিয়ে লড়াই চলছে আমাদের বিশাল এবং ভোম্বলের মতো, এই ভোম্বলকে ফেলে দিয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাউল হয়েছে, তো এই খেলার মাধ্যমে আমরা দেখতে পারি যে সৌরভের পায়ে বল, সেখান থেকে রিতেশ, রিতেশের পায়ে বল, রিতেশও বল নেই কিন্তু এগিয়ে যাচ্ছে, গোল দিতে পারবে কি পারবে না সেই দিকে আমরা দেখব একটু ভালো করে, বল নেই কিন্তু রিতেশ এগিয়ে যাচ্ছে। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি সুমন্ত ভাইয়ের পায়ে বল চলে যাচ্ছে, এই বলটা আবার এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্ব, বিশ্বর পায়ে বল, বিশ্ব বল নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, সেখান থেকে আবার মিল্টন। আমরা দেখতে পারি বল নিয়ে একটা কঠিন একটা লড়াই, বল নিয়ে কিন্তু একটা কঠোর লড়াই চলছে এই ম্যাচের ভিতরে। আমরা দেখতে পাচ্ছি এই খেলায় কিন্তু আমাদের মিল্টন কিন্তু একটু হালকা ইনজোর হয়েছে, তোমরা দেখতে পেরেছ। আমরা এই খেলায় দেখতে পাচ্ছি যে ব্যাপক একটা খেলা চলছে চীনা মন্দির মাঠে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের এসবি একাডেমিক সেন্টার থেকে এই খেলা পরিচালনা করা হচ্ছে, সরাসরি ব্রডকাস্টিং করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের। আমাদের সুমন্ত ভাই বলটা মারলো সামনের দিকে, সেখান থেকে চলে গেলো রিতেশ, রিতেশের পায়ে বল, রিতেশ ভালো খেলে, এদিকে ল্যাল সেও ভালো খেলে, অপর দিকে আমাদের বিশ্ব সেও খারাপ খেলে না মোটামুটি। আমরা দেখতে পাচ্ছি ইলেভেন এবং টুয়েলভের ব্যাচ দুটোই কিন্তু সমানে সমান। আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে ভোম্বলের পায়ে বল, ভোম্বল কিন্তু খুবই ভালো খেলছে, অলরেডি একটা গোল কিন্তু ছেলেটা দিয়েছে, এটা আমাদের মানতে হবে, ব্যাপক খেলছে। তো দেখো সেখান থেকে আবার বলটা নিল, কিন্তু কিন্তু দেখতে পেলাম গোল হলো না, বলটা বাইরের দিকে বেরিয়ে গেল। তো সৌরভ কিন্তু খেটে খেলছে ছেলেটা, যতই বলুক কি না মানে সৌরভ এবং বক্সি খেলছে, আর বিশাল খেলছে ঠিক, কিন্তু মাঝখানে গিয়ে আবার বল নেই, ঠিক বল মানে গোলকির সামনে যাচ্ছে, গোলের সামনে যাচ্ছে কিন্তু গোল দিতে আর পারছে না, এটা সব থেকে একটা বড় ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। তো দেখো আবার বল লেগে যাচ্ছে বিশাল, সেখান থেকে আবারও ভোম্বলের পায়ে বল, সেখান থেকে আবার আমাদের বিশ্ব, বল তো দেখো থ্রো করা হচ্ছে, তো সেখান থেকে বলটা চলে গেল শুভর পায়ে, সেখান থেকে আবারও রাজার পায়ে বল, রাজা বল নেগিয়ে যাচ্ছে, সেখান থেকে সৌরভ বলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আবারও দেখতে পাচ্ছি না আমাদের ল্যাল কিন্তু বলটাকে সেভ করে দিল। তো দেখতে পাচ্ছো আমাদের সরাসরি খেলাটা সম্প্রচারিত হচ্ছে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখে নাও আমাদের এই এসবি একাডেমিক সেন্টারে অনলাইন ক্লাসের এখানে কিন্তু খেলা আমরা আজকে দেখাচ্ছি, এটা আমাদের কোচিং সেন্টারের একটা খেলা, এখানে সমস্ত ছাত্ররা যদিও আসেনি, যারা খেলতে পারে তারাই এসেছে। তো দেখো সৌরভের পায়ে বল, সৌরভ বল লেগে যাচ্ছে, সেখান থেকে রাজা, সেখান থেকে আবারও রিতেশ, সেখান থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি বিশালের পায়ে বল, বিশাল বল নিয়ে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে আবারও সৌরভের পায়ে বল, বল নিয়ে এগিয়ে যাচ্ছে, বলটা চলে যাচ্ছে আবারও সৌরভের পায়ে বল, সৌরভ শুধু বল নিয়ে লড়াই করছে কিন্তু গোল আর হচ্ছে না, এটা একটা বড় ব্যাপার আমরা নজর করতে পারছি। তো দেখো আবারও বল নিয়ে এগিয়ে যাচ্ছে সৌরভের পায়ে বল, সৌরভ বল নিয়ে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে বল নিয়ে কাড়াকাড়ি চলছে, আমাদের ভোম্বল বলটাকে সেভ করার চেষ্টা করছে কিন্তু তাও তারা কিন্তু কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ছে না। রিতেশের পায়ে বল, বল নিয়ে এগিয়ে যাচ্ছে বিশাল, বিশাল কিন্তু দেখতে পাচ্ছি বলটা তুলে দিল, এবার দেখতে পাচ্ছি আমাদের ভাই সুমন্ত ভাই, সে বলটা এই যে সামনের দিকে এগিয়ে গেল, গোল হবে কি হবে না, না না গোল হয়নি বাবা, আর একটা গোল খেয়ে যেত কিন্তু, গোল খেয়ে যেত, সেভ করে দিল কিন্তু আমাদের বিশ্ব,
সেভ করে দিল, গোল কিন্তু আরেকটা খেত, দেখতেই পারছো তোমরা। বল নিয়ে এগিয়ে যাচ্ছে, আবার বলটা রাজার কাছে, টুয়েলভের ব্যাস কিন্তু আরেকটা গোল খেত কিন্তু গোল খেলো না, সেভ করে দিল বিশ্ব। তো আমরা নজর করে দেখতে পাচ্ছি আমাদের 2021 সালে একটা খেলা হয়েছিল, প্রায় 2 বছর পরে আমাদের কোচিং সেন্টার থেকে খেলাটা আমরা বের করেছি, নকআউট টুর্নামেন্টের খেলা, যেখানে কোয়ার্টার ফাইনাল আছে দুখানা, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেমিফাইনাল খেলাগুলো চলছে এবং আমাদের ফাইনাল খেলা হবে 3 তারিখে। তো দেখো রাজার কাছে বল, রাজা বলটা মেরে দিল, সেখান থেকে বলটা রিতেশের কাছে, সেখান থেকে বলটা বক্সির কাছে, সেখান থেকে বলটা এগিয়ে যাচ্ছে বক্সি, হ্যাঁ বক্সির পায়ে বল, বলটা মানে বল দখলে লড়াই, তো বল কারো পায়ে থাকছে, পরে আবার আরেকজনের কাছে চলে যাচ্ছে, তার জন্য একটু নাম বলতে গণ্ডগোল হচ্ছে। তো দেখো সেখান থেকে বিশ্ব, সেখান থেকে বলটা চলে গেল আমাদের রিতেশের কাছে, রিতেশের কাছে বলটা গেল, কিন্তু না গোলটা কিন্তু হলো না। তোমরা দেখতে পারলে যে খেলছিল ছেলেটা ভালোই রিতেশ, কিন্তু গোলটা হলো না। সেখান থেকে সুমন্ত ভাইয়ের পায়ে বল, সুমন্ত আবার বলটাকে শট দেবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, খেলাটা কিন্তু সরাসরি আমরা সম্প্রচারিত করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো সৌরভের পায়ে বল, সৌরভ বল নিয়ে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, আবার রিতেশের পায়ে বল চলে গেল, সেখান থেকে বিশাল, বিশাল, বিশাল থেকে চলে গেল, আবার আবার চলে গেল বিশ্ব, বিশ্ব থেকে আবার বাইরের দিকে বলটা চলে গেল। তো সৌরভ কিন্তু বল নেওয়ার চেষ্টা করছে, তো দেখো আবার বলটা বাইরের দিকে চলে গেল। তো দেখো খেলাটা খুব সুন্দর করে কিন্তু পরিচালনা করা হচ্ছে আমাদের চীনা মন্দিরের মাঠ থেকে। তো দেখো আবার বলটা মারলো লাল, লাল মারলো, সেখান থেকে বলটা চলে গেলো বাইরের দিকে, একদম বাইরের দিকে, আবারও বল, আবারও। তো দেখো সুমন্ত ভাইয়ের পায়ে বল, আমাদের গোলকিপার ক্লাস 12-এর সুমন্ত ভাই। তো দেখো বলটা নিয়ে আবার বল দখলে লড়াই, আবার বল নেগে যাচ্ছে, আবার বল নেগে যাচ্ছে, আবার সেখান থেকে বক্সি, বক্সি থেকে আবার চলে গেছে সৌরভ, সৌরভ থেকে আবারও আমাদের বিশ্ব, বিশ্বের পায়ে বল, বিশ্ব বল নেগে যাচ্ছে, সেখান থেকে আমাদের বিশাল, 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 বিশাল ঠিক এই জায়গায় গিয়ে গোলটা দিতে পারে না, এটাই সব থেকে বড় ব্যাপার। আমি এই নিয়ে অন্তত 4 থেকে 5 বার দেখলাম, কতবার মিস করছে দেখো ছেলেটা, এই জায়গায় গিয়েই ও গিয়ে গোলটা দিতে পারে না, এখানে গিয়ে ওর আটকে যায়, একদম গোলকিপারের মানে গোলকির কাছে গিয়ে আটকে যায় করলাম। তো দেখো বল নেগে যাচ্ছে আবার আমাদের বিশ্ব, সেখান থেকে বল দখলে লাল বলটাকে মেরে সরিয়ে দিল, বিশ্ব থ্রো করছে। দেখো তোমরা খেলাটা খুব সুন্দর করে কিন্তু পরিচালনা করা হচ্ছে, সেখান থেকে বিশালের পায়ে বল, বিশাল এগিয়ে যাচ্ছে বল নিয়ে, আটকানোর চেষ্টা করছে, বক্সির সঙ্গে একটা লড়াই চলছে খেলা নিয়ে আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে রিতেশ, রিতেশ, রিতেশ গোল দিতে পারবে কি পারবে না, চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে না 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 গোল হয়নি, গোল হয়নি, ইস চেষ্টা করেছিল ছেলেটা কিন্তু গোল হয়নি, চেষ্টা চালিয়েছিল গোল হয়নি, তো বুঝতেই পারছো গোল হয়নি, এটাও গোল হয়নি। তো ব্যাপক সুন্দর করে কিন্তু খেলাটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো দেখো বক্সির পায়ে বল, বক্সি এগিয়ে যাচ্ছে বল নিয়ে, বক্সি কি গোল দিতে পারবে সেটাও আমাদের দেখতে হবে। ক্লাস 12-এর পর চাপ সৃষ্টি করছে কিন্তু 11, আবার ক্লাস 11-ও চাপ সৃষ্টি করছে কিন্তু ক্লাস 12-এর উপরে, ব্যাপক লড়াই, হ্যান্ডবল, হ্যান্ডবল আমাদের দেখতে পাচ্ছি, হ্যান্ডবল হয়েছে আমাদের বোম্বলের, বলটা এই যে আবার খেলা শুরু হয়েছে, বিশালের পায়ে বল, বিশাল থেকে বলটা আমরা দেখতে পাচ্ছি বিশ্বর গায়ে পায়ে বল, বিশ্ব বল নিয়ে এগিয়ে যাচ্ছে, রিতেশ না ল্যাল আমাদের কিন্তু বলটাকে আটকানোর চেষ্টা করছে ল্যাল, সেখান থেকে আবারও বোম্বল বলটা মেরে বাইরের দিকে করে দিল, একদম ক্লাস 12-এর ওই পারে করে দিল, আবার বিশ্বর পায়ে বল, বিশ্ব বল নিয়ে এগিয়ে যাচ্ছে, রিতেশ বলটাকে আটকানোর চেষ্টা করেছিল ল্যাল, ও চেষ্টা চালাচ্ছে, ভালো ছেলে, খুব ভালো খেলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশাল ওখানে গিয়ে আটকে যায় ছেলেটা, যতবারই আমি ওর খেলা দেখছি ওইখানে গিয়ে ও আটকে যায়, গোলের কাছে গিয়ে গোল আর দিতে পারে না, ওখানে গিয়ে পড়ে যাবে বা কোনো কিছু একটা হবে ওর আর কি। এবার আমরা দেখতে পাচ্ছি গোলকিপার রাজদীপের পায়ে বল, রাজদীপ বলটা শট দিচ্ছে, একদম ওই পার করে দিয়েছে, দেখো বাইরের দিকে চলে গেছে, থ্রো হলো, বলটার একটা বল তো করে একটা লড়াই চলছে, বল শুধু এই পার আর ওই পার হচ্ছে, গোল আর হচ্ছে না। 12-এর ব্যাচ অলরেডি একটা গোল দিয়েছে, 11-এর ব্যাচ 2টো গোল দিয়েছে,
ঠিক আছে, তো টুয়েলভের ব্যাট যদি আর একটা গোল দেয় তাহলে কিন্তু টাই হয়ে যাবে। তারপর এক্সট্রা আবার দশ মিনিট করে খেলা হবে, বা পাঁচ মিনিট খেলা হলো আবার এক্সট্রা আবার 10 মিনিট আমরা টাইম দেব। দেওয়ার পরে তারপরে আমরা কিন্তু আবার যদি না হয় গোল তাহলে কিন্তু আমরা প্ল্যান্টিক ছুটে যাব, ঠিক আছে। প্রথমে আমরা কিন্তু অনেকটা টাইম খেলেছি, তারপরে আবারও যদি গোল না হয়, যদি গোল যদি পরিশোধ করে দেয় ক্লাস টুয়েলভ তাহলে কিন্তু আমাদের টাইতে হবে। টাইয়ের পরে আবার এক্সট্রা খেলাবে পাঁচ মিনিট বা দশ মিনিট করে, যেটা আমাদের রেফারি সিলেক্ট করে সেটাই হবে। তারপরে আমাদের কিন্তু আবার প্ল্যান্টিক ছুটে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে বল নিয়ে একটা দখলের লড়াই, সেখানে বল নিয়ে এগিয়ে যাচ্ছে বল নিয়ে বাইরের দিকে চলে গেল বলটা, গোল হবে কি হবে না সেটা আমাদের দেখতে হবে। খুব সুন্দর করছে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের। আমাদের 27 তারিখে আর একটা কোয়ার্টার ফাইনাল আছে, সেই 27 তারিখের কোয়ার্টার ফাইনাল ক্লাস 9 এবং 10 সঙ্গে হবে। তারপরে আমাদের 3 তারিখে কিন্তু ফাইনাল হবে, যেখানে ক্লাস 11 ফাইনালে চলে গেছে, আর 9 আর 10 থেকে কে ফাইনালে যাবে সেটা আমাদের দেখতে হবে। সুপ্রিয় দর্শকার্থী, খেলাটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে চীনামন্দির মাঠ থেকে। তো দেখো বলটা রিতেশের কাছে, সেখান থেকে বল বিশালের কাছে, সেখান থেকে বল বিশ্বের কাছে, সেখান থেকে বল সৌরভের কাছে। বল নিয়ে আক্রমণ করছে, গোল হবে কি হবে না দেখো, চেষ্টা চালাচ্ছে বাট না, গোল দিতে পারেনি ক্লাস ইলেভেনের। দুটো ব্যাচই খুবই স্ট্রং আছে। আজকে আমরা 2023 সালে সরাসরি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের খেলা পরিচালনা করছি আমাদের চীনামন্দির মাঠ থেকে। বক্সির পায়ে বল, বক্সি বল নিয়ে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে সৌরভ, সেখান থেকে আমাদের বিশ্ব থেকে বিশাল, বিশাল থেকে রিতেশ। বলটা কিন্তু এই গোল গোল গোল, বিশাল কিন্তু গোল দিয়ে দিচ্ছে, গোল কিন্তু দিয়ে দিচ্ছে বিশাল। অলরেডি আমরা দেখতে পাচ্ছি ড্র হয়েছে, ক্লাস ইলেভেন দুটো, ক্লাস টুয়েলভ দুটো, অর্থাৎ একে অপরকে দুটো দুটো করে গোল দিয়েছে, অর্থাৎ ড্র হয়েছে। ব্যাপক খেলেছে বিশাল, কিন্তু লাস্টের দিকে গোলটা দিয়ে ক্লাস টুয়েলভের সম্মানটাকে কিন্তু বাঁচিয়ে দিল, ঠিক আছে। তো দেখো এক্সট্রা টাইমের খেলা চলছে, এক্সট্রা টাইমে খেলা, যেখানে আমরা কিন্তু 10 মিনিট দিয়েছি, 5 মিনিট এবং তার সঙ্গে এক্সট্রা আবার কিছু টাইম দিয়েছি। তো দেখো এক্সট্রা টাইমে খেলা চলছে, এক্সট্রা টাইমে গোল দিতে পারবে কি পারবে না সেটা আমাদের দেখতে হবে। এক্সট্রা টাইমের খেলা, সেখানে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ একে অপরকে কিন্তু মারাত্মকভাবে কিন্তু খেলায় আক্রমণ করছে। এবং দেখো আমাদের প্রাকৃতিক পরিবেশটা তোমরা দেখো, খুব সুন্দর করে কিন্তু আমরা তুলে ধরেছি। তো দেখো বলটা আমরা দেখতে পাচ্ছি সুমন্ত ভাইয়ের কাছে বল, সেখান থেকে বলটা চলে গেছে আমাদের বিশাল, বিশাল থেকে বলটা চলে গেছে অন্যদিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বলটা রিতেশ, সেখান থেকে বলটা শুভর কাছে আছে, শুভ থেকে বলটা চলে গেছে বিশ্বর কাছে। গোল হবে কি হবে না, না গোল হয়নি। আবারও চালু হয়ে গেছে খেলাটা, বাইরের দিকে বলটা চলে গেল। তো দেখো বলটা তুলে আনতে গেছে আমাদের বক্সি সুব্রত, সেখান থেকে শুভর পায়ে বল, আবার বক্সি বলটা তুলে দিল শুভ। এবং আমরা দেখতে পাচ্ছি এই খেলার ভিতরে কিন্তু অসাধারণ একটা খেলা আমরা লক্ষ্য করতে পারছি, ব্যাপক খেলছে দুটো টিম, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এই ম্যাচটা টান টান উত্তেজনা, প্রথম যে 30 মিনিটের খেলা হয়েছিল, 35 মিনিটের খেলা, সেই 35 মিনিটের খেলায় কিন্তু আমরা দেখতে পারি ক্লাস ইলেভেনের ব্যাচ দুটো গোল দেয়, তারপরে ক্লাস টুয়েলভের ব্যাচ কিন্তু দুটো গোল, কিন্তু হাফ টিফিনের পরে কিন্তু টিফিনের আগে কিন্তু একটা গোল দিয়েছিল এবং টিফিনের পরে কিন্তু একটা গোল পরিশোধ করে দেয়। এবং আমরা দেখতে পারি ক্লাস ইলেভেন দুটো গোল দিয়েছিল এবং ক্লাস টুয়েলভেও কিন্তু দুটো গোল পরিশোধ করেছে। এখন কিন্তু আমাদের এক্সট্রা টাইমের খেলাটা চলছে, এই এক্সট্রা টাইমের খেলায় যদি গোল না হয় তাহলে কিন্তু আমাদের প্ল্যান্টিক শটে যেতে হবে, প্ল্যান্টিক শুট আউট হবে। সেখানে আমরা দেখতে পারি কি হয় সেটা আমাদের দেখতে হবে, যে গোল হয়েছে কি হয়নি, না গোল, বলটা অনেকটা উপরের দিক দিয়ে চলে গেছে তার জন্য গোলটা দেওয়া হয়নি, ঠিক আছে। তো দেখো রাজদীপের মাথার অনেকটা উপর দিয়ে চলে গেছে বলটা, তার জন্য গোলটা হয়নি। তো দেখো বলটা আবার দেখছি খেলাচ্ছে রাজদীপের পায়ে বল, সেখান থেকে বলটা মেরে দিল বাইরের দিকে চলে গেল, সুমন্ত ভাই বলটাকে এগিয়ে নিল, আবার বল ছাড়লো, সেখান থেকে আবার চলে গেল বাইরের দিকে, না সেখান থেকে বলটা রয়েছে, হ্যাঁ বাইরের দিকে থ্রো হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই খেলায় কিন্তু
পরপর চারখানা গোল হয়েছে, ক্লাস টুয়েলভের ব্যাচ দুটো গোল দিয়েছে, ক্লাস ইলেভেনের ব্যাচ দুটো গোল দিয়েছে। এবং বিশাল খেলার ঠিক শেষ হওয়ার মুহূর্তে লাস্ট পয়েন্টে কিন্তু গোলটা দিয়ে কিন্তু ক্লাস টুয়েলভের সম্মানটা বাঁচিয়ে দিয়েছে। নাহলে এই ম্যাচ কিন্তু ক্লাস ইলেভেনের ম্যাচ কিন্তু সঙ্গে সঙ্গে জিতে যেত, তার জন্য কিন্তু খেলাটা কিন্তু অনেকটা কঠিন অবস্থায় পরিণত হয়েছে। দেখতে পাচ্ছো খেলাটা তোমরা সরাসরি দেখতে পাচ্ছো, আমাদের ক্যামেরাম্যান কার্তিক যে এই খেলাটাকে সম্পূর্ণভাবে তুলে ধরেছে। মনে হচ্ছে ম্যাচটা কিন্তু ড্র হতে যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচটা মনে হয় প্ল্যান্টিক শুট আউটে যাবে, প্ল্যান্টিক শটে যাবে আর কি। সেখান থেকে রাজা, রাজা থেকে সৌরভ, সৌরভ বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিশাল শুভ লড়াই চলছে বল নিয়ে, লড়াই চলছে বল নিয়ে, শুভর পায়ে বল, বিশাল কিন্তু অসাধারণ খেলা চলছে। তো তোমরা দেখতেই পাচ্ছ খেলাটা ক্লাস ইলেভেন ভার্সেস ক্লাস টুয়েলভের মধ্যে খেলা, বল কখনো সুব্রতর পায়ে বল, কখনো সৌরভের পায়ে বল, কখনো রিতেশের পায়ে বল, কখনো রাজদীপের পায়ে বল, বল সবসময় যেন পরিবর্তন হচ্ছে। তো দেখো এবার মনে হয় আমাদের প্ল্যান্টিক শুট আউটে যেতে হবে, আমাদের অমিত প্ল্যান্টিক শুট আউটের সবকিছু ডিসিশন নিচ্ছে, প্ল্যান্টিক শুট আউট হতে যাবে। এবং এই প্ল্যান্টিক শুট আউটের মাধ্যমে আমাদের মনে হচ্ছে খেলাটা নিষ্পত্তি করতে হবে। অমিত ডিসিশন নিচ্ছে প্ল্যান্টিক শুট আউটের জন্য, গোল দিয়ে দিলে তো খুব ভালো হয়, কিন্তু গোল হবে কি সেটাও তো দেখতে হবে, না হলে প্ল্যান্টিক শুট আউটে যাবো, প্ল্যান্টিক শটে যাবো, বুঝতে পারলে। তো দেখো খেলা না বাইরের দিকে চলে গেলো, বলটা গোল হয়নি, তো বলটা নিয়ে বল মানে এদিক এই পাড়রা বল ছুটছে ওই দিকে, ওই পাড়রা বল ছুটছে এই দিকে, গোল আর হচ্ছে না। আবার বল বাইরের দিকে চলে গেল, গোল আর হলো না। রাজদীপ প্রথম প্ল্যান্টিক শট আউট দিচ্ছে, তো দেখো প্ল্যান্টিক শট রাজদীপ দিচ্ছে, সামন্ত ভাই আছে, গোল গোল সেভ সেভ সেভ, গোল সেভ হয়ে গেছে, ক্লাস টুয়েলভের ব্যাচ একটা গোল সেভ করেছে। এবার রাজদীপ যাবে, আমাদের সুব্রত প্ল্যান্টিক শট আউট করবে, আমাদের রাজদীপ ক্লাস ইলেভেনের গোলকিপার, দেখা যাক আমাদের বক্সি গোল দিতে পারবে কি পারবে না সুব্রত। গোল 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 দিয়ে দিয়েছে। এবার আবার সুমন্ত ভাই যাচ্ছে, আমাদের ক্লাস ইলেভেনের আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর জার্সি গোল দেওয়ার চেষ্টা চালাচ্ছে, দেখো গোল হবে কি হবে না। গোল 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 হয়ে গেছে। এবার রাজদীপ গোলকিপারে আছে, ক্লাস টুয়েলভের ব্যাচ, প্ল্যান্টিক শুট আউট করবে আমাদের সুমন্ত ভাই। এই রে গোলটা হয়নি, বলটা পুরোপুরি বাইরের দিকে চলে গেছে, সেভ হয়ে গেছে, অর্থাৎ ড্র হয়ে যাচ্ছে ম্যাচ, কিন্তু ড্র যাচ্ছে, কারণ ক্লাস ইলেভেনের একটা গোল দিতে পারেনি, ক্লাস টুয়েলভের একটা গোল হয়নি। এই দেখো গোল গোল, অর্থাৎ দেখতে পাচ্ছি রাজা কিন্তু গোল দিয়ে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে খেলাটা কিন্তু জমজমাট, অর্থাৎ আবার ড্র চলছে। এবার দেখতে পাচ্ছি বিশ্ব গোল দেওয়ার চেষ্টা করছে, বিশ্ব গোল দেওয়ার চেষ্টা করছে, তো দেখো গোল হবে কি হবে না। আমাদের রাজদীপ গোলকিপারে দাঁড়িয়ে গোল 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 হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা এবার দেখব আর একটা গোল হয় কি হয় না সেটা দেখতে হবে, দেখা যাক এবার কে বলটা মারে। যত সম্ভব ভ্রম বল কিন্তু প্ল্যান্টিক শট আউট করবে, দেখে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে ভোম্বলই দেবে, দেখা যাক কি করে ভোম্বল, গোল দিতে পারে কি পারে না, ক্লাস টুয়েলভের উপর চাপ সৃষ্টি করতে পারে কি পারে না সেটা দেখতে হবে। ভোম্বল ক্লাস ইলেভেনের প্লেয়ার, গোল 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 গোল। এবার বিশাল প্ল্যান্টিক শট দেবে, দেখা যাক গোল হয় কি হয় না, যদি গোল দিতে পারে তাহলে ম্যাচ আবার ড্র, আর যদি না দিতে পারে, যদি সেভ করে নেয় রাজদীপ তাহলে ক্লাস ইলেভেন জয়লাভ করবে এবং ম্যাচ কিন্তু ক্লাস টুয়েলভ হারবে। তো দেখো রাজদীপ সেভ 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 করে দিয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই খেলায় কিন্তু ক্লাস ইলেভেন জয়লাভ করলো এবং ক্লাস টুয়েলভ কিন্তু হেরে গেল।